হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি। আমাকে অনেকে প্রশ্ন করছেন, আমরা যারা ডিজাইন করতেছি তাদের জন্য ডিজাইনের যে জিনিসগুলো লাগবে, ডিজাইন করতে হয় আমাদের কিছু ব্যাকটেরিয়া কালেক্ট করতে হয়, কিছু লোগো কালেক্ট করতে হয়, আমাকে ডিজাইনকে একটু পপুলার করে তুলতে হলে আমাদের কিছু মেকআপ সেট আপ করতে হয়। আমার মেকআপগুলো কোথা থেকে পাওয়া যায়, যেখানে যায় সেখানে মেকআপগুলো ফেট মেকআপ পাওয়া যায়, আর লোগোগুলো তো পাওয়া যায় না, আমি ব্যাকটেরিয়া কোথা থেকে কালেক্ট করবো। আজকে আমি আপনাদের সুন্দর একটা ওয়েবসাইটকে কথা দেখাবো, যে একটা ওয়েবসাইটে আপনি আপনার পছন্দের যে কোনো মুখ, আপনার যে কোনো ধরনের মুখ ওখান থেকে কালেক্ট করতে পারবেন, এমনকি আপনার পছন্দের যে কোনো লোগো, যে কোনো ব্যাকটি ওখান থেকে কালেক্ট করতে পারবেন। আমাদের সবচেয়ে বেশি যে বিষয়টা পড়ে সেটা হলো আমাদের মুখাপ। মুখাপ বিষয়টা আপনাদের প্রত্যেকটা ডিজাইনের শুরুতে শেষ পর্যন্ত মুখাপ আপনার দরকার পড়ে। একটা ডিজাইন করার পর ডিজাইনটা একটা ফর্শন একটা লুক দিতে গেলে আমাদেরকে মুখাপ সার্ভ করতে হয়। ওই মুখাপগুলো যখন আমরা বিভিন্ন গুগলে সার্চ করি তখন এখান থেকে কী হয়, মুখাপগুলো বিভিন্ন ফেট মুখাপ কিনতে হয়, অনেক ঝামেলা পড়ে, মুখাপগুলো কিনতে পারি না। তা আমি আজকে আপনাদেরকে সুন্দর একটা ওয়েবসাইট দেখাবো, আপনার ওয়েবসাইট থেকে আপনারা ফ্রিতে সবটা মোকাপগুলো কালেক্ট করতে পারবেন। আপনারা মোকাপের জন্য সবচেয়ে বেস্ট একটা ওয়েবসাইট হলো ফ্রিপিক। এটা আপনার মাইক্রোসফট যারা কাজ করছেন তাদের জন্য বেস্ট, তবে এখান থেকে কোনো লো কোয়ালিটি কেউ এখান থেকে কাজ করতে পারে না। এখানে যদি কেউ কাজ করতে হয় তাকে হাই কোয়ালিটি ডিজাইনার হতে হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। একটা বিষয় খেয়াল করেন, যখন একটা হাই কোয়ালিটি ডিজাইনার আপনার একটা মোকাপ ডিজাইন করবে, আশা করি সে মোকাপটা হাই কোয়ালিটি ডিজাইন না হওয়া ছাড়া ফ্রিপিক অ্যাপ্রুভ করবে না। কিন্তু আপনি যদি গুগলে অন্যান্য ওয়েবসাইট থেকে কোনো মেকআপ মানে কালেক্ট করেন, ওই ওয়েবসাইটগুলোতে আপনার লো কোয়ালিটি অনেকগুলো মেকআপ তারা কী করে অ্যাপ্রুভ করে, কিন্তু আপনার ফ্রিপিকে কখনো দেখবে না যে কোনো লো কোয়ালিটি কোনো ডিজাইন বা কোনো লো কোয়ালিটি কোনো মেকআপ তারা অ্যাপ্রুভ করছে। তার মানে যদি আপনি কোনো ফ্রিপিকে কোনো মেকআপ মানে নিজে কালেক্ট করেন, আশা করি আপনি একটা হাই কোয়ালিটি একটা মেকআপ পেয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপর যদি আপনি কোনো ব্যাকটেরিয়া কালেক্ট করতে হবে, কোনো ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়, তখন আপনি ব্যাকটেরিয়াগুলো কালেক্ট করতে পারেন সেই একই কথা আপনার ফ্রিপিক থেকে। আপনার ফ্রিপিকে অনেক ভালো ভালো ব্যাকটেরিয়াগুলো পাবেন, অনেক সুন্দর সুন্দর ব্যাকটেরিয়াগুলো পাবেন। আমি তো একবার বলছিলাম ফ্রিপিক থেকে একদম হাই কোয়ালিটির ব্যাকটেরিয়াগুলো আপনি ফ্রিপিক থেকে পাবেন। এমন এমন কিছু ইউনিক ডিজাইনগুলো পাবেন যেগুলো আপনি কোথায় পাবেন, অন্য কোথায় পাবেন না। আসলে বুঝতে পারছেন। এরপরে আসেন তিন নম্বর যে বিষয়টা, আপনারা আইকন, অনেকে আইকন প্রত্যেকটা ডিজাইনে কিছু না কিছু আইকন ইউজ করতে হয়। আপনি একটা ফ্লায়ার করতে হবে, ওখানে কিছু আইকন ইউজ করতে হয়, একটা বিজনেসও করতে হবে, ওখানে তিন চারটা আইকন ইউজ করতে হয়। এখন যদি আপনি আইকন কোনো গুগল থেকে নিতে চান, এগুলো আপনি ফ্রেন্ড রিফার না কিনা হাই কোয়ালিটি পাওয়া যায় না, আপনি আইকন কোথা থেকে পাবেন? আপনার আইকনের জন্য বেস্ট একটা ওয়েবসাইট হলো আপনার ফ্লাট আইকন। ফ্লাট আইকন হলো ফ্রিপিকের অঙ্গ আর্চির সাইট। আমি প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্ক আপনার আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এখান থেকে নিতে পারবেন। কিন্তু এখানে আমার কোনো বেনিফিট নেই, এটা মনে রাখবেন। এখানে তারা কোনো বেনিফিট দিয়ে শুধু আপনার উপকারার্থে, আমি আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে ওয়েবসাইটগুলো দিতেছি, আপনারা দেখবেন। আসলে আপনার ওইখান থেকে আপনার ভালো ভালো আইকনগুলো ইউজ করতে পারবেন, আপনার কালেক্ট করতে পারবেন, আপনার ডিজাইন লুকটা বাড়াতে পারবেন। আমার তিনটা বিষয় গেল। এরপর আমাদের চতুর্থ বিষয়টা, অনেকে বলে ভাই ডিজাইন আইডিয়া ক্রাফট করতে পারি না, বা একটা ডিজাইন করতে গেলে আধা ঘন্টা এক ঘন্টা চলে যায় কিন্তু কোনো ডিজাইন আইডিয়া মাথায় আসে না। আপনার জন্য সবচেয়ে নিখুঁত ডিজাইন আইডিয়া নেওয়ার জন্য আপনি ফ্রিপিক থেকে ভালো ভালো কিছু ডিজাইন নিতে পারেন, ফ্রিপিক থেকে ভালো ভালো কিছু ফ্লায়ার বসে নিতে পারেন, আপনি ওগুলো কাস্টমাইজ করে আপনি নিজের কাজে ইউজ করতে পারেন। আপনি ফ্রিপিকের ডিজাইনকে কাস্টমাইজ করে ফ্রিপিকে আপলোড দেওয়ার সুবিধা আপনি রাখতে পারেন, কিন্তু কাস্টমাইজ আমরা করবো যেন আপনার 50% নিচে কপিরাইট থাকে। আপনি ফ্রিপিক থেকে ভালো ভালো ডিজাইনগুলো আমি একটা ফ্লায়ার নেবেন, ওখান থেকে কিছু শেপ এখান থেকে কালেক্ট করবেন, আপনি এমন কিছু শেপ পাবেন যেগুলো আপনি নিজে ক্রিয়েট করতে কোনো কষ্ট এগুলো ওখান থেকে পেয়ে যেতে পারেন। এমনকি আপনি আরেকটা 10টা ডিজাইন একসাথ করে আপনি ওখান থেকে দুটো ডিজাইন নিমিশে দুটো ডিজাইন আপনি বার করতে পারবেন। আমরা এইভাবেও করি। আমরা ধরি কি অনেক সময় এমন হয় যে একটা কোনো একটা ওয়েবসাইটে কোনো একটা ইভেন্ট আসলে আমরা ওই ওয়েবসাইটের ইভেন্টের জন্য আপনার তাদেরকে 100, 200, 300 ডিজাইন দিতে হয়। আমরা কীভাবে দিই, এক মাসে 300-400 ডিজাইন করে অনেকটা, আমি কীভাবে করি, কারণ আমাকে কয়েকটা ডিজাইন কালেক্ট করি, কোনো ডিজাইন থেকে একটু এখান থেকে ওইখান থেকে একটু দেখি, ওইখান থেকে কালার এখান থেকে একটু আইডিয়া নিই, কয়েকটা 10-15 ডিজাইন নিয়ে আইডিয়া নিয়ে একটা স্কেচ করে আপনার একটা খাতায় লিখি। আপনার কারণটা জানি না, একটা ডিজাইন করতে গেলে আপনি কী করবেন, সবার সাথে খাতায় আঁকবেন, বা আপনি নিজেও ডিজাইন আইডিয়া বার করতে পারবেন। আপনি একটা খাতা নেবেন, একটা কলম নেবেন, আপনি বসে বসে ওগুলোটা দেখবেন, এইভাবে ডিজাইন মানে শেপগুলো এখান থেকে তৈরি করুন কলম দিয়ে, কিন্তু এখান থেকে তৈরি করানো সহজ। এগুলো কালেক্ট করে আপনি এরপর ওগুলোকে আপনি কীভাবে নিজের নিজের কাস্টমার্সকে আপনি এখান থেকে ইউজ করতে পারেন, এতে আপনার জন্য উপকার হবে। আশা করি ডিজাইন আইডিয়া সবচেয়ে ভালো একটা ডিজাইন আইডিয়া আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো দোয়া করবেন আজকে ক্লাসে যে আপনার জন্য কিছু উপকার আছে, সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।